সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং টিএম এগ্রো ফিশারিজের পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা যেমন জানাই, ঠিক তেমনি জানাই মৎস্য বিজ্ঞানীরা যারা কিনা মাছ নিয়ে গবেষণা করে প্রান্তিক চাষীদেরকে বিভিন্ন সফলতার দ্বারে পৌঁছে দিচ্ছেন, তাদেরকে অবশ্যই অগ্রিম শুভেচ্ছা জানাই। টিএম এগ্রো পরিবারের দীর্ঘদিনব্যাপী কাজ করে যাচ্ছে মাছ চাষের আধুনিক পদ্ধতি নিয়ে কাজ করছে, যেমন ঠিক তেমনি চাষিদেরকে একটি সুপরামর্শ দেওয়ার চেষ্টা করছেন। এই ক্ষেত্রটা ক্ষেত্রে দেখা যায় যে টিএম এগ্রো পরিবারের যে সদস্যগুলি আছে যারা কিনা সকর্মভাবে একেবারে আপনাদেরকে কাস্টমার সার্ভিসগুলি দিয়ে থাকেন, তারা যেমন বিশেষজ্ঞ মতো কাজ করছেন, ঠিক তেমনি আপনার তথ্যগুলি জটিল সমস্যাগুলি নিয়ে তারা এই সমস্যাগুলির তালিকা তৈরি করে বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দিচ্ছেন এবং তার সময় সুষ্ঠু সমাধানের চেষ্টা করছেন। সেই সুবাদে আপনাদের সঙ্গে কথা বলবো যে আজকে বিষয়টা সেটা হচ্ছে মাছ, বাংলাদেশের মাছ চাষের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ফিড। দেখুন, টিএম এগ্রো ফিশারিজ বারবার বলে যে প্রাকৃতিক খাদ্য ব্যবহার করুন। এখন প্রাকৃতিক খাদ্য আসলে আপনাদের যে প্রাকৃতিক খাবার তৈরি হচ্ছে সেই প্রাকৃতিক খাদ্য দিয়ে কিন্তু মাছের পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। যেহেতু আপনি পর্যাপ্ত ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে আপনাকে অবশ্যই সম্পূরক খাবার হিসাবে যে আমরা যে খাবারটা দিই সেটা হতে পারে ভাসমান, হতে পারে ডোবা। টিএম এগ্রো ফিশারিজ একমাত্র প্রতিষ্ঠান যে কিনা তাদের নিজস্ব ফরমালগুলি প্রকাশ করে দিয়ে থাকেন এবং তার যে উপাদান সেই উপাদানগুলি যেমন প্রকাশ করে দিয়েছেন, তাদের তৈরি মেথডটা আপনাকে দিয়েছেন, ঠিক তেমনি কাস্টমারকে সরাসরি কোম্পানি থেকে একের কাস্টমার হাতে দিচ্ছেন, মানে গ্রাহকের কাছে দিচ্ছেন। খাবারের গুণগত মান যেমন নিশ্চিত হচ্ছে, ঠিক তেমনি আপনি একটি প্রফিটেবল প্রোডাক্ট পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন একটু ভালো করে বলি। আমরা পূর্বতম ভিডিওগুলোতে বলেছিলাম যে মাছের খাদ্য তালিকা, কারণ আপনি মাছকে যা খাবার দেবেন সেই খাবারটা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার পেটেও আসবে যখন আমি মাছটা খাবো। সুতরাং সেই খাবারের মধ্যে যদি আপনি রাবিশ জাতীয় কিছু দেন, তাহলে সেই জিনিসটা আপনি হয়তো বাহ্যিকভাবে প্রোটিন বাড়াতে পারেন, বাড়াতে পারেন ফ্যাট, বাড়াতে পারেন তার কার্যকারিতা, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সেটা বাড়ে না, মাছের জন্য সেটা হুমকি হয়ে দাঁড়ায়, যেটা কিনা বাংলাদেশের এই 2023 এসে শেষের দিকে একেবারে শেষ গোড়ায় এসে আপনার ফলাফলটা পাচ্ছেন। দেশের মাছ পুকুরে মাছ মারা যাচ্ছে, ভেসে যাচ্ছে, কোনো কোনো মাছের বাইরে থেকে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, ইন্টারনালভাবে সে পচে যাচ্ছে। এমনকি সবচেয়ে মজার জিনিস হচ্ছে বাজারে যে মাছগুলো পাওয়া যাচ্ছে সেটা স্বাদ, গন্ধ এবং টেক্সচার, কালার সব কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। আধুনিক মাছ চাষে এটা সহজ পদ্ধতি, মানে সহজ জিনিস হচ্ছে, টার্গেট হচ্ছে আপনি প্রজাতিকে রক্ষা করে মাছের গুণগত মানটাকে ঠিক রেখে আপনি চাষাবাদ করবেন, অবশ্যই আপনি উচ্চ ঘনমাত্রা করবেন। তবে আমি একটি পরামর্শ দিব, সেক্ষেত্রে আপনারা কেউ কখনোই একক মাছ চাষ করতে যাবেন না যদি সেটা ট্যাঙ্ক বা বায়োফক ছাড়া হয়। পুকুরে আপনার সবসময় মিশ্র চাষ করার চেষ্টা করবেন, তাহলে আপনি সফলতা পাবেন সবচেয়ে বেশি। দ্বিতীয় কথা হচ্ছে খাবারের ক্ষেত্রে আমরা যেমন টিএম পরিবার যে খাবারগুলো দিচ্ছে, বায়োজিন সুপার দিচ্ছে, মাইশা ফিড দিচ্ছে, এই ফিডগুলির যেমন কোয়ালিটি আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আপনারা এই কোয়ালিটিগুলো যাচাই করে নেন। এবং টিএম এগ্রো পরিবারের সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমার আপনাদের ডেসক্রিপশনে আপনাদের আমাদের সবগুলো ফিডের তালিকা সবকিছু দেওয়াই থাকবে, সেখানে আপনি দেখবেন যে এই খাবারগুলি প্রজাতি ভেদে যেমন প্রোটিন মাত্রা আমরা যেমন নির্ধারণ করি, চাষির চাহিদার উপর নির্ভর করে কিন্তু আমরা তৈরি করে দিতে পারি, ইনস্ট্যান্টলি তৈরি করে দিতে পারি। কিন্তু অন্যান্য কোম্পানি কি প্রিপেড প্রিমেকিং থাকে, প্রিমেক থাকে, আপনার কিন্তু কোনো অপশন থাকে না এইগুলি গুণগত মান চেঞ্জ করার জন্য, তখন আপনার কিন্তু খরচটা বেড়ে যায়। সুতরাং ফিডের বিষয়ে আপনার সতর্ক থাকবেন এবং ফিডের বিষয়টার জন্য 100% নিশ্চয়তা দান করতে পারে টিএম এগ্রো পরিবার। এই ফিডগুলি যদি আপনি পুকুরে ব্যবহার করেন, অনেকে বলে যে গ্যাস হতে পারে, না 100% গ্যাস হবে না, এটা যদি আপনি ওয়াটার ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারেন, আপনি যে পুকুরে এটা ব্যবহার করেন এবং তার সঙ্গে যে ফুড সাপ্লিমেন্টগুলো ব্যবহার করেন, আপনি 100% সফলতা পাবেন। কারণ এই দামে, বর্তমানে এই দামে এই গুণগত মানসম্মত খাবার কেউ দিতে পারছে না। যারা কিনা এখন পর্যন্ত এই ফিডগুলো ব্যবহার করছেন তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো কমপ্লেন দিতে পারেননি, কারণটা হচ্ছে এটার সফলতা ব্যাপকভাবে প্রচলিত আছে। এবং চার্চে ফিড সাপ্লিমেন্ট হিসেবে যারা কিনা প্রতিদিন খাবার দিতে চাচ্ছেন না শীতের মধ্যে, তাদের জন্য রয়েছে বায়োগ্রিন স্পেশাল, বায়োগ্রিন স্পেশাল রয়েছে যেটা উচ্চ প্রোটিনযুক্ত এবং সেটা বিঘা প্রতি লাগে 2-3 কেজি, সেটা আপনি ব্যবহার করতে পারেন। এবং সেই দুটো জিনিসে, দুটো প্রোডাক্ট আপনি ব্যবহার করলে আপনার খাবার খরচ যেমন কমে আসবে, ঠিক উৎপাদন বাড়বে, এই দুটো মিলে একজন মাছ চাষ কিন্তু সফল হতে পারে। সুতরাং আপনাদেরকে আমি পরামর্শ দিব টিএম এগ্রো পরিবারের পক্ষ থেকে যে আমাদের ফিডটা ব্যবহার করে দেখতে পারেন, আপনার সফলতা ইনশাআল্লাহ ভিত্তি হয়ে আমরা থাকবো। টিএম এগ্রো ফিশারিজের পক্ষ থেকে মোহাম্মদ আশরাফ নাটোর থেকে আপনাদেরকে প্রাণভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের যারা মাছ চাষ করে আসছেন, মাছ চাষের সঙ্গে যারা যুক্ত, তাদের প্রত্যেকের সফলতা কামনা করি। সবাইকে আসসালামু আলাইকুম।